वेलकम टू ফ্যানডম। তো চলে এসেছি আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আজকে কিন্তু কিছু পজিটিভ নিউজ আছে, তার সাথে আরো অনেক ইন্ডিয়ান ফুটবলের আপডেট আছে, সবকিছু তোমাদের দিয়ে দেবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা যে ক্লিক করে দাও, তো রেগুলার কোন ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। অবশ্যই কিন্তু বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দাও, তো রেগুলার নোটিফিকেশন পেয়ে যাবে। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও, যেটা কেউ ফলো করো না ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আর যেই কথাটা বলা সেটা হলো, এর আগে তো অনেকগুলো ব্লগ করেছিলাম, ওগুলো কিন্তু অবশ্যই দেখো। কিন্তু এই মুহূর্তে যেহেতু অবস্থা একটুখানি খারাপ, তো সব একাডেমিও কিন্তু বন্ধ আছে, আর লোকজনকেও বাড়ি থেকে বেরোতে না করেছে, ওই জন্য কিন্তু এখন আর কোনো ব্লগ আসবে না সেরকম। পরে আবার চেষ্টা করবো, সিচুয়েশন যদি আস্তে আস্তে ঠিক হয় পরে কিন্তু আবার চেষ্টা করবো। ততদিনের জন্য মাঝে মাঝে লাইভ আসবো আর এরকম ভিডিও বানাতে থাকবো তোমাদের ইনফরমেশান দেওয়ার জন্য। তো অবশ্যই সেগুলো শুনো, আর পাশে এই যে অ্যানালিস্ট বসে আছে, অ্যানালিস্টের কি বক্তব্য আছে এখন শুনে নেওয়া হবে। তো গুড্ডু এগুলো বললো সেগুলো অবশ্যই করো, এবং তার সাথে যারা বাড়ি থেকে বেরোবে দরকারে বা প্রয়োজনে অবশ্যই মাস্ক ইউজ করো, কারণ ওটাই মোটামুটি কিছুটা সেফ করবে আমাদের। আর আমরা দুজন পরে নেই, তার জন্য বলো না তোমরা কেন পরে, কারণ আমরা বাড়ির ভেতরেই রয়েছি, তো বাড়ির বাইরে বেরোলে অবশ্যই পরবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভিডিওগুলো অবশ্যই দেখো, কারণ এখন সবাই বাড়িতেই রয়েছে, কাজকর্ম নেই, তো আমাদের ভিডিওগুলো দেখলে আমাদেরও একটু ভালো লাগে। তো প্রথমে আসি আপডেটগুলোতে। তো প্রথমে একটা বলি, ইন্ডিয়ান ন্যাশনাল টিমের একটা আপডেট, মানে সিনিয়র ন্যাশনাল টিম নয়, আন্ডার-23 ন্যাশনাল টিমের আপডেট, যেটা হচ্ছে এই আন্ডার-23 ন্যাশনাল টিম কিন্তু 2022 AFC আন্ডার-23 চ্যাম্পিয়নশিপের যে কোয়ালিফায়ার্স সেটা কিন্তু হবে অক্টোবরে, এবং সেটা কিন্তু মোটামুটি AFC-র তরফ থেকে কনফার্ম করে দেওয়া হয়েছে যে অক্টোবরে ওই কোয়ালিফায়ারটা খেলা হবে। আর এই টুর্নামেন্টে কিন্তু প্রচুর বড় বড় প্লেয়ারকে, মানে যারা এই মুহূর্তে ইন্ডিয়ার ইয়ংস্টার তাদেরকে কিন্তু সবাইকে দেখা যাবে, ধীরাজ সিং থেকে শুরু করে মোহাম্মদ নওয়াজ, আপুইয়া, নরেন্দ্র গেহলট, এরা কিন্তু সবাই কিন্তু থাকবে। তো সেইখানে কিন্তু অবশ্যই, এবং ডেটটা এখনও অবধি ফাইনাল জানায়নি AFC-র তরফ, আশা করা যায় হয়তো মিড অফ দ্য অক্টোবরেই হবে। তো সেটা জানালে অবশ্যই কিন্তু তোমাদের জানিয়ে দেবো, কারণ এটা কিন্তু একটা বেশ ভালো নিউজ ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো বাকি আপডেট দেওয়ার আগে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই, ইস্ট বেঙ্গলকে নিয়ে, মানে এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে কিন্তু প্রচুর রুমার বেরোচ্ছে, যেগুলো একেবারেই ওয়াইল্ড রুমার, যেগুলোর কোনো সত্যতা নেই। তো অবশ্যই কিন্তু সেগুলোতে বিশ্বাস করো না, কারণ আজকে কোথায় একটা দেখলাম নাকি ওক বেচে এসসি ইস্ট বেঙ্গলে আসছে। তো এরকম কিন্তু কিচ্ছু হয়নি, এগুলো সব ভুলভাল ওয়াইল্ড রুমার, কারণ এসসি ইস্ট বেঙ্গলকে নিয়ে যত কিছু বেরোচ্ছে না, ওই জন্য কিছু বের করতে হবে, ওই জন্য বের করে দিচ্ছে। মানে এখনো কিন্তু টার্মশিটে সাইন হয় না, টার্মশিটে যতদিন সাইন হবে না ততদিন কোনো সাইনিং হবে না। যেদিন দেখবে টার্মশিটে সাইন হয়ে গেছে, সেদিন দেখবে ঝড়ের গতিতে প্লেয়ারদের রিটেন করা শুরু করে দিয়েছে, তারপরে হয়তো আস্তে আস্তে অন্য অন্যদের সাথে কথাবার্তা বলে কিন্তু সাইনিংও শুরু করবে। কিন্তু ততদিন অবধি কিন্তু যেই রুমারগুলো বেরোচ্ছে সেগুলোতে অবশ্যই কিন্তু কান দিও না। আর যে চিঠি পাঠানোর কথা, তারপরে চিঠির রিপ্লাইয়ের কথা, সেই দিকে কিন্তু আর কোনো আপডেট নেই। লাস্ট 3Cement-এর কাছে যে চিঠি পাঠিয়েছিল সেটাই কিন্তু লাস্ট আপডেট, সেটার কোনো রিপ্লাই এসছে না, আসেনি। মিটিং হবে কি হবে না সেই নিয়ে কিন্তু এখন অবধি কোনো আপডেট নেই, থাকলে অবশ্যই জানিয়ে দেবো। তো এরপরে অনেকগুলো ট্রান্সফার রিউমার আছে, সেগুলো সম্পর্কে তো বলবো। যেরকম কেয়ারার একটা রয়েছে, বেশ বড় সড়ো হাই প্রোফাইল ট্রান্সফার, কিন্তু তার আগে আরেকটা ট্রান্সফার রয়েছে, রিউমার রয়েছে, তো সেটা আমি বলি। সেটা হচ্ছে বিনয় সিং, একজন ইন্ডিয়ান ন্যাশনালিটির প্লেয়ার, যে কিন্তু স্লোভাকিয়ার একটা ক্লাবে খেলে, এবং তাকে নেওয়ার জন্য কিন্তু শোনা যাচ্ছে যে এই মুহূর্তে ISL-এর 4-5 ক্লাব কিন্তু দৌড়ে রয়েছে, যারা হলো জামশেদপুর, ওড়িশা, কেরালা ব্লাস্টার্স, হায়দ্রাবাদ এবং চেন্নাই। তো এই 5 ক্লাব কিন্তু তাকে নেওয়ার জন্য চেষ্টা করছে, এরকম একটা শোনা যাচ্ছে। মাত্র 20 বয়সী প্লেয়ার, আর মার্কেট ভ্যালুও খুব একটা বেশি না, মাত্র 60-62 লাখ টাকা। তো সেইখান থেকে দেখা যাক যে এই রিউমারটা কতটা সত্যি, কারণ আমরাও দেখেছি আগে যে ঈশান পান্ডিত্যা কিন্তু কে নিয়ে এসেছিল FC গোয়া, কারণ ওকে প্রথমে উঠেছিল ইস্ট বেঙ্গলের রিউমার, তারপর কিন্তু এসে ভালো পারফরমেন্স করেছে গোয়াতে। তো সেখান থেকে যেরকম এরকম ইন্ডিয়ান ন্যাশনাল টিম প্লেয়ার যারা ইন্ডিয়াতে খেলতে ইচ্ছুক তাদেরকে যদি নিয়ে আসে, তাহলে কিন্তু বেশ ভালোই পজিটিভিটি মানে ছড়াবে, এবং এরা যদি ইন্ডিয়ান ন্যাশনালিটি থাকে এদের কাছে, তাহলে কিন্তু পরবর্তীকালে ন্যাশনাল টিমের সুযোগ পাবে, যেরকম কিন্তু ঈশান পান্ডিত্যাও পেয়েছে। তো এবার চলে আসে, এরা পুছে বললো যে কেরালা ব্লাস্টার্সের আরেকজনের বিশাল রুমার উঠেছে, এরপরেও কিন্তু এর আগেও কিন্তু একটা বিশাল রুমার তোমাদের বলে দিয়েছিলাম, যেটা হলো হাডার্সফিল্ড টাউনের কিন্তু একজন 20 বয়সী একজন প্লেয়ারের ছিল। তো এইবার আরেক খানা বিশাল রুমার উঠে এসছে, সেই প্লেয়ারের নাম হলো গডউইন মেনশা। এই গডউইন পেনশা কিন্তু স্ট্রাইকার, যথেষ্ট লম্বা চওড়া একজন স্ট্রাইকার, 6 ফিটের ওপরে কিন্তু হাইট, বয়সটা যদি একটু বেশি মানে 31 বয়স, কিন্তু এর কিন্তু এশিয়ান ফুটবলে যথেষ্ট কিন্তু এক্সপিরিয়েন্স আছে, বড় বড় টিমের হয়ে কিন্তু খেলেছে, যার মধ্যে একটা টিম কিছুদিন আগেই FC গোয়ার এগেনস্টে খেলেছে, পার্সেপলিস, যে কিন্তু একসময় FC চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তাছাড়াও ইস্টেগলালের হয়েও কিন্তু খেলেছে, ইস্টেগলালও কিন্তু একসময় FC চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। তো দুটো কিন্তু হেভি ওয়েট টিম, মানে এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিমসে কিন্তু এ অলরেডি এক্সপিরিয়েন্স আছে খেলার অ্যাজ আ স্ট্রাইকার। তো দেখা যাক একে কেরালা ব্লাস্টার্স আনতে পারে কি না, যদি আনতে পারে তাহলে তো ভালোই, কিন্তু প্রত্যেকবারই ভালো রিক্রুটমেন্ট করে, কিন্তু তারপরেও
ফল আসে না। এইবারও দেখেছো বিশাল বড় একজন প্রিমিয়ার লিগ খেলা প্লেয়ারকে নিয়ে এসেছিল, তারপরেও কিন্তু ফল আসেনি। তো এটাই এবার দেখার, আবার নতুন করে টিম করছে, অনেক বড় বড় নাম আছে, হাডার্সফিল্ড টাউন, তারপরে এখন পার্সেপলিসের এক্স প্লেয়ার। তো দেখা যাক আনার পরে কিছু রেজাল্ট দিতে পারে কিনা। সবচেয়ে বড় কথা, কোচ যতক্ষণ না ঠিক হচ্ছে ততক্ষণ মনে হয় না যে এই প্লেয়ারের যে রিউমারগুলো ছড়াচ্ছে সেগুলো কিন্তু খুব একটা ঠিক হবে। কারণ গত বড় কিন্তু কোচ সিলেক্টের আগে কিন্তু প্লেয়ার সিলেক্ট করে নিয়েছো কেরালা ব্লাস্টার, তারপরে কিন্তু সেরকম আশাদিত রেজাল্ট পাওয়া যায়নি। তো সেটাই দেখার যে আগে কোচ ঠিক করে তারপরে প্লেয়ার ঠিক করে না, আগের প্রত্যেকবারের মতো প্রথমে প্লেয়ার সিলেক্ট করে নিয়ে তারপরে কোচকে ঠিক করে, তো সেটাও কিন্তু একটা ডিপেন্ড করছে। আর এর সাথে সাথে এবার আসি এএফসি কাপের কথায়। তো এএফসি কাপের তো বলেইছি যে বেঙ্গালুরু এফসি ভার্সেস ইগলসের যে ম্যাচটা, সেটা 11 মে অনুষ্ঠিত হবে মালদ্বীপসে, এবং তার জন্য কিন্তু বেঙ্গালুরু এফসি উড়ে যাবে মালদ্বীপসে, কারণ ওখানেই খেলবে। আর 14 তারিখ থেকে ওদের গ্রুপ স্টেজের খেলা শুরু, যে জিতবে সে কিন্তু এন্ট্রি নেবে গ্রুপে, যেই গ্রুপে এটিকে মোহনবাগান রয়েছে। এবং এর মুহূর্তেই শোনা যাচ্ছে আরেকটা এরকম একটা বিভিন্ন জায়গায় পোর্টালে বেরিয়েছিল যে ঢাকা আবাহনী তো নাম তুলেই নিয়েছিল, এটা অফিসিয়ালি কনফার্ম এফসি থেকেই সেটা জানানো হচ্ছে। বাট তারপর এরকম শোনা যাচ্ছিল যে ঢাকা আবাহনী যাতে সুযোগ পায় খেলার জন্য সেরকম একটা জানানো হয়েছিল, বাট মেবি সেটা সেরকম কিছু হচ্ছে না। তো বেঙ্গালুরু এফসি আর ইগলসের মধ্যেই খেলা হবে, তো সেই ক্ষেত্রে এটা শোনা যাচ্ছে যে এটিকে মোহনবাগানও কিন্তু ডাইরেক্ট মালদ্বীপসেই যাবে। হাবাস কিন্তু কলকাতায় আসবে না, কলকাতায় কোনোরকম ক্যাম্প হবে না, বা কলকাতার বাইরে অন্য কোনো স্টেটেও কিন্তু কোনোরকম ক্যাম্প হবে না, পুরোটাই কিন্তু ডাইরেক্ট মালদ্বীপসে গিয়ে হবে। কিন্তু এই মুহূর্তে একটা পজিটিভ নিউজ, সেটা হলো এর আগে কিন্তু সবাই বলতে পারছিল না যে ফরেন প্লেয়াররা কী করে আসবে, এখানের প্লেয়াররা কী করে যাবে, হাবাস কী করে সে ক্যাম্পে জয়েন করবে। কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে মালদ্বীপসে কিন্তু সবাই যেতে পারবে, কারণ ইন্ডিয়াতে কিন্তু ফ্লাইট এই মুহূর্তে পুরোপুরি বন্ধ, কারণ ইন্ডিয়ার কারেন্ট কোভিড সিচুয়েশনের জন্য। কিন্তু স্পেনে যারা আছে প্লেয়াররাও আছে, তার সাথে কোচও আছে জানো, তারা কিন্তু সবাই ডাইরেক্ট এসে মালদ্বীপসে কিন্তু ক্যাম্প জয়েন করবে। আর তাছাড়া রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ওই দিক থেকে আসবে, তারাও কিন্তু ডাইরেক্ট মালদ্বীপসে এসেই কিন্তু ক্যাম্প জয়েন করবে। তো সেই জায়গা থেকে কিন্তু খুব পজিটিভ নিউজ। আর ইন্ডিয়ান প্লেয়ার যারা আছে এখান থেকে কিন্তু তারা ডাইরেক্ট পুরো স্টাফের সাথেই কিন্তু মালদ্বীপসে যাবে, তো সেদিক থেকে কিন্তু একটা পজিটিভ নিউজ যে কাউকে মিস করতে হবে না, সবাই কিন্তু চলে আসবে একসাথে, আর ওখানে গিয়েই কিন্তু নিজেদের ট্রেনিং শুরু করতে পারবে। এবং তারপরে যেটা মেন জিনিস এএফসি কাপ, আর সেটা কিন্তু একদম সময় মতোই হচ্ছে, সেটা কিন্তু পিছোচ্ছে না। তো সেটাও কিন্তু একটা খুব পজিটিভ জিনিস যে গ্রুপ স্টেজটা অন্তত সময় মতো হচ্ছে, স্টার্টটা অন্তত হচ্ছে। তো সেই জায়গা থেকে এটিকে মোহনবাগানের কিন্তু একদম সময় মতনই শুরু হওয়ার কথা এখন অবধি যা জানা আছে। তো মোহনবাগান ফ্যানদের জন্য কিন্তু একটা খুশির খবর, কারণ খেলা কিন্তু একদম সময় মতোই শুরু হচ্ছে। এবং এর সাথে আরেকটা কথা বলে দিই যে এএফসি কাপের গ্রুপ জে, যেই গ্রুপটা ছিল সেই গ্রুপের খেলা কিন্তু পিছিয়ে গেছে, এবং সেটা কিন্তু এএফসি অলরেডি কনফার্ম করে দিয়েছে। সেই গ্রুপের খেলাও কিন্তু জুন মাসে হবে, জুন মাসের 26 তারিখ থেকে। তো এই আরেকটা গ্রুপের খেলা কিন্তু পিছিয়ে গেল প্রায় 1.5 মাসের মতো, তো সেটাই দেখার। আশা করা যায় এখন অবধি যা পরিস্থিতি আছে এটিকে মোহনবাগানের গ্রুপের খেলা পিছনোর সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু তবুও যদি গ্রুপ স্টেজ থেকে এটিকে মোহনবাগান কোয়ালিফাই করতে পারে, তার পরের ম্যাচগুলো কিন্তু একটু ডিলে হতে পারে, কারণ অন্য অন্য গ্রুপের ম্যাচও কিন্তু শেষ করতে হবে রাউন্ড অফ 16-এর ম্যাচ করার জন্য। কিন্তু প্রথমে যেটা পজিটিভ নিউজ সেটা হলো এই মুহূর্তে কিন্তু টাইম মতনই শুরু হচ্ছে, আর মোহনবাগান ফ্যান যারা আছো তারা কিন্তু খেলা এনজয় করতে পারবে ঠিক টাইম মতনই। তো তোমরা মোহনবাগান ফ্যানরা কতটা খুশি হবে একদম সময় মতো শুরু হলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর কতটা আশাবাদী এফসি কাপ নিয়ে, কতটা এক্সাইটেড সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা পছন্দ হলে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর সামনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সবকটা কিন্তু কোনো না কোনো একাডেমির ব্লগ, যেখানে কিন্তু ভালো ভালো অনেক ইয়াং ফুটবলার আছে, তো অবশ্যই সেগুলো দেখো এবং সাপোর্ট করো এবং লোকের সাথে শেয়ার করো। তো চলো এখনের জন্য টাটা।